হোয়াটস আপ এভরিবডি, দিস ইজ অনিক দ্য ফিট বয়। সো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ শিখবেন বাসায়। সো লেটস গো গাইস, ফার্স্ট আমি পাঁচটা হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ দেখাই। ফার্স্ট আমরা যেটা করবো, প্রথমে পাইক পুশ আপ দিব 10টা, দেন সেকেন্ড হ্যান্ড স্ট্যান্ড উইথ ওয়াক ওয়াল দিব, থার্ড আমরা দিব হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড, দেন ফোর্থ হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ দিব ওয়ালে, দেন আমরা হ্যান্ড স্ট্যান্ডের জন্য যাবো। সো লেটস গো গাইস। সো ফার্স্টে পাইক পুশ আপ, সো আমি দেখাই কীভাবে আপনার পাইক পুশ আপ দিবেন। সো প্রথমে আমরা যেভাবে পুশ আপের জন্য যাই, ফার্স্ট সোলে, দেন পুশ আপ, হয়ে গেছে 10টা পাইক পুশ আপ কমপ্লিট। নেক্সট আমরা দিব হ্যান্ড স্ট্যান্ড উইথ ওয়াল, এটা আমরা হ্যান্ড স্ট্যান্ড উইথ ওয়াক ওয়াল। সো এটা আমরা ওয়ালের পরে হাঁটবো, এবং হ্যান্ড স্ট্যান্ড পুশ আপটা মেইনলি শোল্ডার প্লাস চেস্টের অনেক ভালো একটা এক্সারসাইজ, ব্যাকের এক্সারসাইজ, মাসেলের এক্সারসাইজ অনলি বডি ওয়েট দিয়ে। সো লেটস গো গাইস, নেক্সট আমি দেখাই ফুললি আপ, হাতের ফিঙ্গারের ভিতর সবসময় গ্যাপ রাখতে হবে, দেন স্লোলি again up, nose থেকে বলের সাথে টাচ করব, slowly down, okay guys, next third exercise যেটা আমরা হ্যান্ড স্ট্যান্ড ওয়ালের সাথে দিব, এবং অবশ্যই আমাদের হ্যান্ড স্ট্যান্ড হোল্ড হইতে হবে 10 সেকেন্ড। ওকে লেটস গো গাইস, তো ফার্স্ট আমাদের আনলক করতে হবে হ্যান্ড স্ট্যান্ড, দেন আমরা নেক্সট যাবো হ্যান্ড স্ট্যান্ড পুশ আপের জন্য। এবার হ্যান্ড স্ট্যান্ড জন্য যাবো, আমাদের ফিঙ্গারের ভিতরে গ্যাপ থাকবে, নাক দিয়ে নিঃশ্বাস নিব, গাল দিয়ে ছাড়বো, ওকে গাইস। সো নেক্সট এটা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, দেন আমাদের হ্যান্ড স্ট্যান্ড হোল্ড হইতে হবে 10 সেকেন্ড, সো এটা আমাদের রিকোয়ার্স করে 10 সেকেন্ড। সো দেন আমরা যাবো হ্যান্ড স্ট্যান্ড পুশ আপের জন্য, সো লেটস গো গাইস, 10 সেকেন্ড হ্যান্ড স্ট্যান্ড হোল্ড। নেক্সট আমরা ওয়ালের সাথে প্র্যাকটিস করবো হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ, সো লেটস গো গাইস। অ্যাট লিস্ট 5 হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ। নাও আমরা ফাইনাল স্টেপের জন্য যাবো, যেটা হচ্ছে মেইনলি হ্যান্ড স্ট্যান্ড পুশ আপের জন্য। সো লেটস গো গাইস, আবার আমরা কিছু হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ দিব, এবং এটা অত্যন্ত ভালো একটা এক্সারসাইজ, অনলি বডি ওয়েট দিয়ে আপনি আপনার শোল্ডার প্লাস ব্যাক তৈরি করতে পারবেন বাসায় বসে। লেটস গো গাইস, সবসময় গ্রিপ মোস্ট ইম্পর্টেন্ট, হাতের
কবজিতে যত শক্তি আনতে পারবেন তত বেশিক্ষণ হ্যান্ড স্ট্যান্ড হোল্ড হতে পারবেন, হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ দিতে পারবেন। সো গ্রিপটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্যালেন্স, পুশ আপ দিব, ওকে পুশ আপ দিব, ওকে হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ আনলক করতে অনেকটা টাইম লাগবে। আর যারা হ্যান্ড স্ট্যান্ড হোল্ড দিতে পারেন না, তো আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে চেক করবেন, ইউটিউবে আছে। দেন হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ হোল্ড অ্যাটলিস্ট 10 সেকেন্ড হইতে হবে, দেন আপনার নেক্সট যেমন হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ আনলক করার জন্য যে এক্সারসাইজগুলো আমরা দেখাইছি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একদম ফুললি ফলো করবেন। তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং ভিডিওস, ম্যাড লাভ, গুড লাক।